আমাদেরকে অনেক সময় কিস্তিতে অনেক বস্তু ক্রয় বিক্রয় করতে হয়, তখন বিক্রেতা বাকিতে বস্তুটা বিক্রি করলে যত টাকা রাখতো, যত টাকা চাইতো, কিস্তিতে বিক্রি করলে এর চেয়ে একটু বেশি টাকা চেয়ে থাকেন। এখন প্রশ্ন হলো যে এভাবে কিস্তিতে অধিক টাকার বিনিময়ে কোনো বস্তুকে বিক্রি করা এবং ক্রয় করা যায় আছে কিনা। উত্তর হলো যে তিনটি শর্ত সাপেক্ষে কিস্তিতে কোনো জিনিসের দাম বাড়িয়েও বিক্রি করা জায়েজ আছে। 1 নম্বর, যখন ক্রয় বিক্রয়টা হচ্ছে বা যে মজলিসে হচ্ছে সেই মজলিসেই বাকির মেয়াদ নির্ধারণ করে নিতে হবে। 1, দ্বিতীয়ত পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে, এবং তৃতীয়ত ওই মজলিসের মধ্যেই পণ্যটা হস্তান্তর করতে হবে, অর্থাৎ ক্রেতার হাতে পণ্য দিয়ে দিতে হবে। এই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে অধিক মূল্য দিয়ে কিস্তিতে ক্রয় বিক্রয় করা সহি হবে এবং জায়েজ হবে।